নন। ডক্টর সূর্য সেনগুপ্ত কারোর বাবা হতেই পারে না। কাঁদছো কেন তুমি? এদিকে এসো, তাকো আমার দিকে তাকো। এতক্ষণ ধরে তো তুমি এক কথাগুলো বলছিলে, আর এখন যখন আমি কথাগুলো বলছি তখন তুমি কাঁদছো কেন? মাথার মধ্যে এই জিনিসগুলো ঢুকিয়ে বসিয়ে রেখেছো, কিছুতেই ভুলতে পারছো না, তাই তো? আহা দীপা, তুমি ওভাবে কেন বলছো? ওকে বেচারির কত কষ্ট হচ্ছে না? হোক, তাও বলবো, বয়সের তুলনায় ও যখন এত বড় বড় কথা বলতে পারছে তখন ওকে সত্যিটাও শোনার সাহস রাখতে হবে। উজাড় করে ভালোবাসা দিল, নিজের প্রাণ মনে করলো, আর আজ সেই সোনা ডাক্তারবাবুকে বলছে যে তার বাবা নয়। কি বলছে হিংসুটিকে? সবাই ওকে তখন থেকে বুঝিয়ে চলেছে, কিন্তু না, ও তো বুঝবে না, ও কারোর কথা শুনবেই না, ও এক কথা তখন থেকে আউড়েই যাবে। তার মানে কি দাঁড়ালো? ও কোথাও না কোথাও বিশ্বাস করত যে ডাক্তারবাবু ওর বাবা নয়। দীপাকে দীপার কাজটা করতে দাও। কিন্তু ওইটুকু মেয়েটা যে, এটাই মোক্ষম ওষুধ। দিদিভাই কিভাবে বলছে বলে প্রথমে আমারও খারাপ লাগছিল, কিন্তু এখন আমি বুঝতে পারছি দীপা যেটা করছে ঠিক করছে। ওই পারবে, ওই পারবে। শোনাও, একটা কথা তোমার মনে গেঁথে নাও, ডক্টর সূর্য সেনগুপ্ত শুধু তোমার বাবা নন, তার চাইতে অনেক বেশি কিছু। সেই ছোট থেকে তোমাকে কোনোদিনও কষ্ট পেতে দেননি, সবসময় তুলোয় মুড়িয়ে রেখেছেন, আর আজ তুমি কি করলে? ওই মানুষটাকে এত বড় কষ্ট দিতে পারলে? তোমার বাবা তোমাকে নকল মা এনে দিয়েছিল বলে তোমার রাগ, তাই তো? কিন্তু কেন এনে দিয়েছিল সেটা কি জানো? তোমার ভালোর জন্য মা, যাতে তুমি ঠিক থাকো। আর তুমি কি করলে? ওই মানুষটাকে কষ্ট দিলে, একদিনে তার সমস্ত ভালোবাসা ভুলিয়ে দিলে। তোমার শরীর খারাপ করলে সবসময় তোমার মাথার কাছে কে থাকে? আমি থাকি? তোমার বাবা থাকে মা। মা, তুমি না খেলে ওই মানুষটা তোমাকে রান্নাও করে দিয়েছে, সেগুলো সব মিথ্যে হয়ে গেল। তোমার খারাপ লেগেছে কারণ তোমাকে সত্যিটা বলা হয়নি বলে, তোমাকে কেউ কোনোদিন এবাড়ির পর ভাবেনি, তাই তুমি সত্যিটা জানতে পারোনি মা। আর এইসবের জন্য তুমি যা করলে সেটা কি ওনার পাওনা ছিল বলো? আমি বলছি তোমায়, উনি তোমার বাবা। এই তো সোনা দিদি ভাই এবার শান্ত হয়েছে, কথা শুনছে। অবশেষে দীপার কথা শুনে সূর্যকে বাবা বলে মানছে। তোমার সাথে আমার কিছু কথা আছে, ফ্রি হলে একবার এসো। তুই সেটা আমি বুঝি রূপা, ভয় পাচ্ছিস,
তোর বাবার সাথে আলাদা করে কথা বলতে গেলে উনি আবার আমায় অপমান করে ঝাঁঝরা করে দেবেন। কিন্তু আমার কোনো উপায় নেই রে, ওনার ডাকে আমাকে সাড়া দিতেই হবে, আর সেটা শুধু আজকের জন্য নয়। যাও মা, তুমি এবার ঘরে যাও। ডাক্তারবাবু তোমাকে আবার বকবে না তো? ডাক্তারবাবু বলল আমাকে, এই যে শিশুটি তুমি ডাক্তারবাবু কেন বলছো? ডাক্তারবাবু তো তোমার বাবা হয়। আজকে থেকে রূপা যা পড়ে থাকবে সোনাও তাই পড়ে থাকবে। মা এত কথা বলতে নেই, যাও তোমরা ঘরে যাও। এসো একবার। কোথায় নিয়ে যাচ্ছ ওকে? কথা আছে। দীপা এসো। দীপা মা মাথা ঠান্ডা নেব। আমাকে দেখেই পছন্দ করেছিলে তাই না? আমার রূপটুকু দেখে তুমি আজকে কেন এই সমস্ত কথা বলছো? উর্মি আমার তো এই বাইরের রূপটুকু ছাড়া কিচ্ছু ছিল না, আর না আমি লাইফে কারণ কোনোদিন কোনো ভালো করতে পেরেছি। গুণ তো দূরে থাক। এই উর্মি কি হয়েছে তোমার, কেন এই সমস্ত কথা বলছো? আমার লাইফে সব খারাপ, সব খারাপ হয়েছে, একমাত্র তুমি ছাড়া আর কোনো খারাপ আমি আমার আর আমার কাছের মানুষদের হতে দেবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই সমস্ত কথা পরে হবে, তুমি এসো বসো এখানে শান্ত হয়ে বসে থাকতে। না তুমি এসো বসো। না যায় আজকে আমি এখানে শান্ত হয়ে বসে থাকতে আসিনি। আমার লাইফে এতদিন যত খারাপ হয়ে এসেছে আর এখনো যত খারাপ হচ্ছে তাদেরকে আমি আজকে শেষ দেখে ছাড়বো। ভালো খবর আছে নিশ্চয়ই। কি বললে? মুখ ফুটে শুধু কিছু বলতে পারিনি, সব ঠিক হয়ে যাওয়ার আশায়। আমি এরকম কথা বলিনি, কেন বলবো? আমি কিচ্ছু বলিনি। তোমার মুখে ঘরে যা। ডাক্তারবাবু তোমাকে আবার বকবে না তো?
জিনিসগুটি তুমি ডাক্তারবাবু কেন বলছো? ডাক্তারবাবু তো তোমার বাবা হয়। আজকে থেকে রূপা যা পড়ে থাকবে সোনাও তাই পড়ে থাকবে। কেন করলে এরকম? কি লাভ হলো এত বড় বড় কথা বলে? মানে কি বলতে চাইছেন আপনি? আমি তো সব এত কিছু তো বললে, করতে পারলে কিছু? আপনি এইসব কথা বলার জন্য আমাকে আলাদা করে ডাকলেন? এই কথাগুলো বলবো বলে তোমাকে এ ঘরে আলাদা করে ডেকেছি আমি। আমি যদি ওখানে দাঁড়িয়ে তোমাকে সব কথা বলতাম তাহলে মেয়েটা আমাকে বারবার থ্রেট করছে, ও বাড়ি থেকে বেরিয়ে যাবে। সেই জন্য তোমায় আলাদা করে ডেকে এনেছি এখানে বলার জন্য। তুমি বুঝেছো কেন ডেকে এনেছি? দেখো ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কথা হয়ে যায়, এবার আসল কথাটা সোজাসুজি খোলাখুলি বলে দেবাই ভালো। কি কথা? দীপা, আমার মেয়েটা খুব ছোট, আমি জানি এই বয়সে ওকে যে যা বুঝাবে ও সেটাই বুঝবে, কিন্তু আমি ওর মতো ছোট নই যে আমাকে কেউ কিছু বোঝালো আর আমি সেটাই মেনে নিলাম। এবার বলো কেন করলে এত বড় ক্ষতি আমার মেয়েটার? কেন করলে বলো? শুধুমাত্র আমাকে হার্ট করবে বলে? ডাক্তারবাবু, আর কত আর আর কত সাফার করলে তুমি হ্যাপি হবে আমাকে বলো? আর কত সাফার করলে আমি 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 কি করলে তুমি খুশি হবে তুমি বলো? তুমি একটা কাজ করো, তুমি তুমি আমাকে মেরে ফেলো, আমাকে গলাটি মেসেজ করে দাও। প্রত্যেকদিন আমি একটু একটু করে মরছি, প্রত্যেকদিন তুমি আমাকে একটু একটু করে শেষ করে দিচ্ছ, তার থেকে একবারে মেরে ফেলো না, সব ঝামেলা তো মিটে যায় তাহলে। আজকে প্রথমবার আমার সোনা বাবাকে বাবা নয় ডাক্তারবাবু বলে ডেকেছে, এই দিনটাও দেখতে হলো আমাকে, সব তোমার জন্য হয়েছে। আর কি দেখানো বাকি রেখেছো তুমি আমার সোনা? আমার সোনা আমার কাছে, আমি আমি ডাক্তারবাবু হয়ে গেলাম। আর আমার অনুরাগের ছোঁয়া, এবার থেকে নন স্টপ সাত দিন, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30 স্টার জলসায়।